আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো যে সকল ভাইরা ভাবতেছেন নামে সমস্যা সিঙ্গাপুরে যেতে পারবো কি না বা আমার জন্ম তারিখ এত সালে আমি সিঙ্গাপুরে যেতে পারবো কি না আমার নামটা তো এইটা আমি সিঙ্গাপুরে যেতে পারবো কি না বা আমার মুখে দাঁড়িয়ে আছে আমি সিঙ্গাপুরে যেতে পারবো কি না তো এই বিষয়েই আজকে আপনাদের মাঝে একটু কথা বলব তার আগে আমি একটি পোস্ট আপনাদেরকে পড়ে শোনাতে চাই সিঙ্গাপুর নিয়ে কথা বলে এমন একটি বড় ভাই তো তার পোস্টটি আজকে আমি একটু পড়ে শোনাতে চাই আপনারা একটু দেখুন আমি পড়তেছি আপনারা শুনুন লেখছে যে এক এক দুই সালে যাদের জন্ম তারিখে তাদের কি আইপি রিজেট আসে একটা প্রশ্ন করছে একজনা তো তার উত্তর দিছে ওই ভাইটি উত্তর দিছে যেটি সেটি হচ্ছে এক এক দু সালে শত শত মানুষের জন্ম হয়েছে তাহলে তো দেখা যাবে তারা কেউই সিঙ্গাপুর আসতে পারবে না এমনটি হওয়ার কোনো সম্ভাবনাই নেই বিশেষ কোনো নাম বা জন্ম তারিখের জন্যেও রিজেক্ট হওয়ার কথা নয় বুঝলেন তো ব্যাপারটা এই বিশাল মানে বড় ধরনের একজন ইউটিউবার সেও তো তিনি তার পোস্টে লেখছে যে কোনো তারিখের জন্য সিঙ্গাপুরে আসা বন্ধ হতে পারে না এমনকি কোনো নাম যে কোনো নাম যে কোনো নামের কারণে সিঙ্গাপুরের আইপি বা ভিসা যেটাকে বলে আর কি সেটা রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই সিঙ্গাপুরে আপনি যে কোনো তারিখের আপনার জন্ম তারিখ হোক না কেন আসতে পারবেন যে কোনো নাম হোক না কেন আসতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তো আপনারা আমি জানি তারপরও আপনারা কনফিউজড তো এটাই আপনাদেরকে দেখাইলাম এই কারণেই যে একজন যা বড়ো মাপের ইউটিউবার সেও এই পোস্টটি করছে শুধু আমি একা বলছি না সেও বলতেছে এটাই আপনাদেরকে দেখানোর জন্য বললাম আপনারা হয়তোবা অনেকেই তার পোস্টটি পড়তে পড়ে থাকেন হয়তোবা তার অনেক ফলোয়ার আছে আমার মতন তো ছোটোখাটো ইউটিউবার নয় তো আর একটা প্রশ্ন আপনারা করে থাকেন যে দাড়ি রেখে সিঙ্গাপুরে আসা যাবে কি না আর এক ভাই আমাকে অলরেডি প্রশ্ন মানে মেসে কমেন্ট করছে যে তাকে নাকি সেন্টার থেকে বলা হয়েছে যে দাঁড়িয়ে রেখে সিঙ্গাপুরে যাওয়া যাবে না এটা কে বলছে ভাই আপনি শত শত বাঙালি পাবেন শত শত বাঙালি পাবেন যে তারা দাড়ি রাখছে যাইতেছে আসতেছে সিঙ্গাপুরে কোনো সমস্যা নেই কে বলেছে আপনাকে দাঁড়িয়ে রেখে সিঙ্গাপুরে আসা যাবে না অবশ্যই আসা যাবে আপনি দাড়ি কাটার কোনো প্রয়োজন নেই এমনকি দাড়ি ছোটো করার কোনো প্রয়োজন নেই আপনি যেমন আছেন তেমনই চলে আসতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এখানে সিঙ্গাপুরে দাঁড়িয়ে রাখা না রাখা সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখানে কেউ কোনো হস্তক্ষেপ রাখে না আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ